ইতিহাসের পাতায় সবচেয়ে দাপুটে নারী ছিলেন নূরজাহান। উত্তরপ্রদেশের এই মেয়েও কম যায় না। ছোট্ট নূরজাহানের এক হাত 100 হাতের সমান। এক হাতেই 15টা ছবি একসঙ্গে আঁকা কি সম্ভব? দেখুন সেই ভাইরাল ভিডিও। হাতের জাদু দিয়ে বিশ্বের নামি দামি শিল্পীকে ছাপিয়ে যাচ্ছে নূরজাহান। একটা কাঠের ফ্রেমে 15টা পেন আটকানো, 15টা পেন দিয়ে 15 রকম ছবি এঁকে চলেছে উত্তরপ্রদেশের এই মেয়ে। একসাথে 15টা পোর্ট্রেট স্কেচ চলছে একই সময়। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই ভাইরাল ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। উত্তরপ্রদেশের এই মেয়ের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। উত্তরপ্রদেশের মেয়ে নূরজাহান, হাতে যেন জাদু রয়েছে। একটা পোর্ট্রেট করতে ঘন্টার পর ঘন্টা যেখানে সময় লেগে যায়, কিন্তু নূরজাহান চোখের নিমেষে 15টা পোর্ট্রেট করে চমক লাগিয়ে দিচ্ছে, তা আবার একই হাতে। আলাদা শেড, আলাদা মুখের গঠন, তাও কিভাবে একসঙ্গে ছবি আঁকা সম্ভব তা বুঝতেই পারছেন না নেটিজেনরা। তবে অভাবের সংসারে প্রতিভার কি কোনো জায়গা রয়েছে? এই প্রশ্নই ঘুরপাক খায় নূরজাহানের মনে, কিন্তু হাল ছাড়ে না সে। সারা রাত জেগে থাকে, চোখে ঘুম নেই। লাল নীল পেন দিয়ে গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, আবার কখনো নীল পেন দিয়ে নেতাজির ছবি ফুটিয়ে তুলছে এই খুদে। নূরজাহানের আঁকা প্রধানমন্ত্রীর ছবি তো তাক লাগিয়ে দেবে। প্রতিবেশীরা অনুরোধ করলে তাদের ছবিও এঁকে দেয় নূরজাহান। 15 বছর বয়স, কে বলবে? হাতের কাজে যেন জাদু রয়েছে। 6 বোন 2 ভাই, উত্তরপ্রদেশের বদায়নে একটা ছোট্ট মাথা গোজার ঠাই। সেলাইয়ের কাজই বাবার রোজগারের ভরসা। বাবার সঙ্গে মাও কাজে হাত লাগায়। সেই ভাঙা ঘরে বসেই নিজের ইচ্ছে পূরণের স্বপ্ন দেখে নূরজাহান। প্রথমে নূরজাহানের ভিডিও দেখে বিশ্বাসই করতে পারেননি নেটিজেনরা, অনেকে ফেক ভিডিও বলেছেন। তারপর মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও শেয়ার করতেই নূরজাহানের নাম ছড়িয়ে যায় নেট মাধ্যমে। তবে প্রথমে তিনিও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নূরজাহানকে সাহায্যের জন্য নেটিজেনদের কাছে আবেদন জানান আনন্দ মাহিন্দ্রা। তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে শুধু নূরজাহানই নয়, বিশ্বের বহু শিল্পী এভাবেই পোর্ট্রেট আঁকতে পারেন। তবে 15টা ছবি একসাথে এঁকে কেউ নূরজাহানকে টক্কর দিতে পেরেছেন কিনা সে নিয়ে সংশয় রয়েছে নেটিজেনদের একাংশে। তবে অনেকেই বলছেন একসঙ্গে আঁকা নয়, আসলে 15টা ছবি আলাদা আলাদা এঁকেছেন নূরজাহান। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।